হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আমার অনেকদিন ধরে হচ্ছে মাংসের চর্বি বলে না, মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেতে খুব ইচ্ছা করছে। তো মাকে বললাম যে মা একটু করে দাও, অনেকদিন ধরে বলছি। তো মা ভাবলো যে করে দিই, তো আমি ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে মা কেমন করে রান্নাটা করছে। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো, কেন জানি জানি না। আর আমি সেরকম এটা মানে এই রেসিপিটা সেরকম আমি খাইও নি, এক দুবার খেয়েছি না কোথাও শুনেছি, যার জন্য আমার খুব খেতে ইচ্ছা করছিলো। তো তাই জন্য আমি মাকে বললাম যে মা আমাকে একটু করে দাও, আমি একটু খাই। হ্যাঁ, আর যা আবদার তো সবাই, সব মেয়েরাই মাদের কাছেই করে। তো তার আর এমনি তো আমার তো আবদার করার মতো কেউ নেই, ওই জন্য মায়ের কাছে আবদার করি আর দিদির কাছে আবদার করি কখনো কখনো। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি খালি আবদারই করি, আমি নিজে কিছু করি না, কিন্তু আমি নিজের মুখে বলছি বলে না, আমি করি মাঝে সাঝে, খুব একটা না, রান্না খুব একটা আমি করি না বা পারি না বলবো, যদিও এটা এক্সকিউজ মনে হচ্ছে, কিন্তু রান্নাটা খুব একটা করা হয় না আমার। যখন এই মন করলো শখে রান্না করা হয়, মন করলো তখন হয়তো করে নিই একটু টুকটাক রান্না। যেমন ধরো সন্ধ্যাবেলাটা যদি করি কিছু একটা, বা এই চাউমিন পাস্তা এইসব চুরমুড় এইসব করি, কিন্তু এই ভাত মাছ এইসব আমার করা হয় না। তো তাই জন্য মায়ের কাছে সব আবদার, মায়ের রান্না করে দেয়। আর দিদি যখন ছিল, হ্যাঁ, তখন দিদিকে বলতাম দিদি আলুর পরোটা করতো, আলুর পরোটা করতো, ও হচ্ছে আলুটা হচ্ছে ইয়ে করতো, সাতলে ফাতলে নিতো, আর আমি হচ্ছে ওই আটাটা মেখে দিতাম, ও আর আমি মিলে করতাম। তো বেশিরভাগ ওই করতো, আমি একটু পুরে টাইমের, তো আমি একটু কমই করতাম, তো ওই বেশি করতো। তো তাই জন্য খাওয়া হতো, এখন আর আলু পরোটা তো সেরকম খাওয়াও হয় না। তো যাই হোক, দিদি তো এখন আর নেই, মানে নেই বলতে বিয়ে হয়ে গেছে। তো আমি কয়েকদিন ধরে না, কয়েকদিন ধরে একটু মুড সুইং হচ্ছে, কিন্তু কিছুদিন ধরে আমি মানে মাঝে মাঝে খুব খুশি হয়ে উঠছি একটা কথা ভেবে। তো সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব যে কথাটা কী, কী এমন হতে চলেছে বা কী এমন হবে যার জন্য আমি খুব খুশি। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তোমাদেরকে দেখাই মা কেমন করে রান্নাটা করছে। তো ঘুগনিটা করার জন্য দেখতে পাচ্ছ এখানে এখানে হচ্ছে ছোলাটা রাখা হয়েছে, ওটা ছোলাটা আগের দিন ভিজিয়ে তারপরে সেদ্ধ করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে জিরা বাটা, এটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছে। আর হচ্ছে এখানে পেঁয়াজ রয়েছে দেখতেই পাচ্ছ, টমেটো রয়েছে, আর আলু কিমা করে রাখা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে লবণ চিনি হলুদ, আর এখানে রয়েছে হচ্ছে মাংসের চর্বিটা, আর এখানে একটু হ্যাঁ মটনের চর্বি, আর হচ্ছে একটু মেটে রাখা রয়েছে। কড়াইতে তেল দেওয়া হয়েছে দেখো, এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে, আর পাশের কড়াইও রান্না হচ্ছে মাংস। এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার এর মধ্যে আলু দেওয়া হচ্ছে, তারপরে টমেটো গুলো দিয়ে দেওয়া হলো, এবার এই মাংসের যে চর্বিটা ছিল ওটাও দিয়ে দেওয়া হলো দেখো। এবার মা একটু মিশিয়ে নিচ্ছে, ওটা দিয়ে দেওয়া হচ্ছে, আর ওই পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এখন সবকিছু মিশিয়ে নিবে মা। এবার এর মধ্যে একটু লবণ দিচ্ছে, হলুদ দিচ্ছে,
আর একটু চিনি দিচ্ছে। দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখতে। আর যে ছোলাটা ছিল ওটা দিয়ে দিবে। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে। জল দিয়ে তোমার মিশিয়ে নিচ্ছে। এবার ঢাকা দিয়ে দিবে। জল দিয়ে ঢাকা দেওয়ার পরে হচ্ছে 10 মিনিট রাখা হয়েছে। তারপরে আবার আমরা আসলাম, এসে নিয়ে ঢাকাটা খুলে দেখো আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে একটু জল জলও রাখতে পারো, তো আমরা একটু শুকিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই বাড়িতে করো। আর এই রইল আমাদের রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তোমরা রান্নাটা ট্রাই করবে, আর জানাবে আমাকে কেমন লাগছে। যদিও এই রান্নাটা প্রায় সবার বাড়িতেই হয়, সবাই জানো, মানে সবার হয়তো খুব খেতে ভালোও লাগে, আমারও খুব খেতে ভালো লাগলো। মানে আমি টেস্ট করলাম যখন, তখন আমার খুব ভালো লেগেছে। তো মাকে মানে আমি আবার বলবো মাকে যে যাতে আবার আমাকে করে দেয়। তো তো এই ভিডিও আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে তো জানোই কী করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতো টাটা ফ্রেন্ডস।